किशोरगंज पौर निर्वाचने 3 নং वार्ड काउंसिलर प्रार्थी आब्दुल गनी मियाँ विडि स्टार टीवी तार दे एकांत साक्षात्कारे बोलें काउंसिलर हिसेबे आमी मानुषेर आस्था अर्जन करते पेरेछी एबं भविष्यते ए वार्डेर मानुषेर जोनो बाकी काजटुकु करते चाई एबं मानुष के सेवा दिए जेते चाई मृत्युर आग पर्यन्त साथे छिलेन आमादेर निजस्व प्रतिबेदक आकिब हृदय। বিডি স্টার টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আকিব হৃদয়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ পৌরসভার 3 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল গনি মিয়া। তো আপনার কাছে প্রশ্ন করতে চাই, আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচন, তো এই নির্বাচনকে সামনে রেখে আপনি একজন কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর হিসেবে আপনি জনগণের প্রত্যাশা কিভাবে পূরণ করেছেন বা এই ওয়ার্ডের জন্য কি করেছেন? ধন্যবাদ। আমার কিশোরগঞ্জ পৌরসভার 3 নং ওয়ার্ডের অবহেলিত ওয়ার্ড আছি। আমি কিশোরগঞ্জ পৌরসভার সহযোগিতা, আমার ওয়ার্ডের জনগণের সহযোগিতা, আমি গেমিং ব্যবস্থা, রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থা আমি পরিষ্কার করিয়া মানুষের মন জয় করছি। আমার এলাকার প্রায় 23 কোটি টাকার কাজ আমি করতে পারছি। আমার এলাকায় একটা মহামান্য রাষ্ট্রপতির এলাকা, আমার আশাপায়ের এলাকা, এই এলাকার পানিবন্দী মানুষ বহুদিন পানিবন্দী মানুষ ছিল, এদেরকে ভিন্নি ব্যবস্থা করিয়া পানিবন্দির থেকে মানুষের উদ্ধার করছি। নিজেও পানিবন্দী ছিলাম, তখন পানিবন্দির থেকে আমি উদ্ধার হয়েছি। আমাদের এলাকা প্রতি মুড়ে মুড়ে বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারছে না বর্জ্যর কারণে, গন্ধের কারণে। আমার এলাকা অহন কোনো বর্জ্য আমি প্রতিদিন সকাল 7টায় গুমিত দিতা আমি বর্জ্যগুলি সরাই নিই এলাকার মধ্যে লুপ লাগায়া, আমি বাড়িয়ে বাড়িয়ে বর্জ্যগুলি সরাই নিছি। রাস্তাঘাট আমি মানুষের যাবা যে প্রয়োজন, এই প্রয়োজনতা মিটাইয়া এখন আবার নির্বাচন আমি মানুষের মত নিয়া আমি দাঁড়াইছি আপনার কাছে। আমি ভোট প্রার্থনা করি, আমি আবার আপনাদের যে বাহি কাজগুলি আছে কাজগুলি আমি বাস্তবায়ন করার দোয়া চাই। 3 নং ওয়ার্ডের পক্ষ থেকে আব্দুল গনি আমি কাছে দোয়া চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আসলে শুনছিলেন যে 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী কিশোরগঞ্জ পৌরসভার দ্বিতীয় ধাপে নির্বাচনে যিনি কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন সেই আব্দুল গনি মিয়া, তিনি বলছিলেন তিনি 3 নং ওয়ার্ডবাসীর জন্য আসলে কি করেছেন। আশা করব যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে আমাদের এই 3 নং ওয়ার্ডের রাস্তাঘাট এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ বাকি যে উন্নয়নগুলো রয়েছে, রাস্তাঘাটগুলো করার রয়েছে, সেগুলো তিনি করে দিবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি মনে হয় একটু কিছু বলবেন। জি জি, আমি কিশোরগঞ্জের পৌরসভার কাউন্সিলর হওয়ার পর আমি একটা প্রতিবন্ধী সংগঠন কিশোরগঞ্জ জেলার আশাবুদ্দিন রেনু সাহেবের হইল সভাপতি, আমি হইল সাধারণ সম্পাদক। প্রতিবন্ধী সংগঠন করিয়া আমি প্রায় 160 জন প্রতিবন্ধীকে আমি বাধা বাংলাদেশ সরকার থেকে আনিয়া দিছি। আমি আমাদের 3 নং ওয়ার্ডের অনেক গরিব মানুষকে আমি সহযোগিতা বিভিন্নভাবে প্রতিবন্ধী সংগঠন আমার বড় লোক বন্ধু বান্ধবের কাছ থেকে আনিয়া বাংলাদেশে করোনার সময় আমি অনেক সহযোগিতা করিয়া মানুষের মন আমি জয় করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আসলে শুনছিলেন যে এই করোনা মহামারীর সময়ও কিন্তু আব্দুল গনি মিয়া ঘরে ছিলেন না, তিনি মানুষের প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, মানুষের কাছে পৌঁছেছেন খাদ্য সামগ্রী। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিডি স্টার টিভির পক্ষ থেকে আমি আকিব হৃদয় ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।